তো হে হোয়াটস আপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আই হোপ তোমরা সবাই অনেকে ভালো আছো। আজকে আমরা আবার খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D। তো আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা একটি লিঙ্ক তৈরি করবে। মনে করো তোমরা একটি হাউস বানিয়েছো বা কোনো একটি সিটি বানিয়েছো বা তোমরা যাই বানাও না কেন, সেটার লিঙ্ক তৈরি করে তোমরা তোমাদের বন্ধুদের দিতে চাও। তাহলে আজকে আমি এটাই তোমাদেরকে শেখাবো। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, তাহলে বুঝে যাবে। আর এই হাউসটি আমি আগের ভিডিওতে তৈরি করেছি, তো তোমরা যাও তাড়াতাড়ি আগের ভিডিওটি দেখে আসো, তাহলে বুঝে যাবে কিভাবে হাউসটি তৈরি করেছি। তো চলো ভিডিও স্টার্ট করা যাক, বেশি কথা না বলে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে তোমরা হাউসের লিঙ্ক তৈরি করে তোমরা তোমাদের বন্ধুদের দিবে। তো আমি চলে যাই আমার মোবাইলের হোম স্ক্রিনে এবং তোমরা ভিডিও দেখতে থাকো, তাহলে বুঝে যাবে। তো গাইজ, আমি চলে এসেছি আমার মোবাইলের হোম স্ক্রিনে। তো তোমরা এখান থেকে খুব সুন্দর দেখতে পাবে। তো তোমরা সর্বপ্রথমে প্লে স্টোরটি ওপেন করে নিবে। প্লে স্টোর ওপেন করে তোমরা এখানে সার্চ বারে চলে যাবে। সার্চ বারে গিয়ে লিখে দিবে MI ফাইল। তো MI ফাইল একটি অ্যাপস আছে, তো সেটি ডাউনলোড করতে হবে। তো ধরো আমি এখানে লিখে দিচ্ছি MI ফাইল। তো এই দেখো গাইজ, এই অ্যাপসটি চলে আসছে। তো তোমরা এটি ডাউনলোড করে নিবে, ফাইল ম্যানেজার। তো এটি আমার ডাউনলোড করা ছিল, তো এটি আমি ওপেন করে নিচ্ছি। তো চলো এটি ওপেন করে নেওয়া যাক। তারপরে তোমরা উপরে এখানে ফাইলের একটি অপশন দেখতে পারবে। এই যে দেখো গাইজ, এই ফাইলের অপশনে তোমরা এখানে ক্লিক করে দিবে, তারপরে এই অ্যান্ড্রয়েডে ক্লিক করে দিবে, তারপরে ডাটাতে ক্লিক করে দিবে। তো চলো এবার ডাটাতে আমরা ক্লিক করে দিই। এখানে ডাটাতে ক্লিক করে দেওয়ার পর তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে তোমাদের, এবং এখানে ভিউজ ফাইলে ক্লিক করে দিবে। ভিউজ ফাইলে ক্লিক করে দেওয়ার পর আবার তোমাদেরকে ফাইলে নিয়ে যাবে। তো এখান থেকে তোমরা আবার অ্যান্ড্রয়েডে ক্লিক করে দিবে। তারপর এখানে চলে আসবে তিনটে অপশন, এখান থেকে ডাটাতে ক্লিক করে দিবে। ডাটাতে ক্লিক করে দেওয়ার পর এরকম অনেকটি অপশন চলে আসবে। তো এখানে খুঁজতে হবে তোমাদেরকে com.rohit.indianbike। এই দেখো গাইজ, আমি পেয়ে গেছি। তারপর এখানে ক্লিক করে দিবে, তারপরে উপরে এখানে ফাইলে ক্লিক করে RGSE ক্লিক করে দিবে। RGSE ক্লিক করে দেওয়ার পর তোমাদের যতটি স্লট ছিল সবগুলো ওপেন হয়ে যাবে। তো আমি 40 নাম্বার স্লটে আমার হাউস বানিয়েছি। তো এটা এখান থেকে এখানে ক্লিক করে ধরে রাখবে। ক্লিক করে ধরে রাখার পর এখানে উপরে 3 ডটে ক্লিক করে এখানে কপি টু লেখা দেখতে পাবে। তো এখানে ক্লিক করে দিবে, তারপরে নিচের লেখা চলে আসবে এখানে কপি অথবা ক্যান্সেল। তো আমরা এখানে কপিতে ক্লিক করে দেব। কপিতে ক্লিক করার পর আমাদের এখানে কাজ শেষ, অলমোস্ট 50% কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে তোমরা এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে তোমাদের মোবাইলের হোম স্ক্রিনে গিয়ে এই ড্রাইভ নামে অ্যাপস একটি আছে সবার মোবাইলে, তো এই ড্রাইভ অ্যাপসটি ওপেন করে নেবে। এই দেখো গাইজ, আর যদি না থাকে তাহলে এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। তো চলো আমরা এটি ওপেন করে নেই। ওপেন করে নেওয়ার পর এখানে ফাইলে চলে আসবে। ফাইলে এসে নিউতে ক্লিক করে আপলোডে ক্লিক করে দিবে, আর যেটি কপি করবে সেটা তোমাদের সবার উপরে থাকবে। এই দেখো গাইজ, আমাদের 40 নাম্বার স্লটটি সবার উপরে আছে, তো এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর তোমাদের নিশ্চয়ই ওয়াইফাইটি অন রাখতে হবে। ওয়াইফাই অন রাখলে এটি আপলোড হয়ে যাবে। তো এই দেখো গাইজ, এটা আমাদের আপলোডিং চলতেছে। তো গাইজ, এই দেখো ফাইনালি আপলোড হয়ে গেছে। তারপরে এই 3 ডটে ক্লিক করে দিবে, এখানে লেখা দেখতে পাবে ম্যানেজ অ্যাক্সেস। তো ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো তোমরা এখানে এই চেঞ্জ অপশনে ক্লিক করে দিবে। এই যে দেখো নিচে চেঞ্জ দেখতে পাচ্ছ, তো চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে। তো এখানে ক্লিক করতে হবে, তারপর এখানে দেখতে পাবে এনিওয়ান উইথ লিঙ্ক। তো এখানে ক্লিক করে দিতে হবে। তো এবার আমাদের লিঙ্কটি আপলোডিং চলতেছে, তো আপলোডিং হয়ে যাবে। আর তখন তোমাদের নিশ্চয়ই ওয়াইফাই অন রাখতে হবে। তো দেখো গাইজ, এখানে এসে গেছে পারমিশন আপডেট। তো এটা আমাদের কাজ হয়ে গেছে আপলোডিং। তো এখান থেকে আমরা এই জায়গায় ক্লিক করে আমাদের লিঙ্কটি কপি করে নেব। তো এবার আমি চলে আসছি গেমে, তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে করবে। তো গাইজ, এদিকে আমি 40 নাম্বার স্লটে বানিয়েছিলাম, তো এবার আমি 39 চলে আসছি। এখানে আমি দেখিয়ে দেবো তোমরা কীভাবে এটি কাজ করবে। তো এখান থেকে আমরা গেমটি ওপেন করে নেই। তো এবার ওপেন করে নেওয়ার পর, তো এবার আমি চলে আসছি গেমে। তো গেমে আসার পর এখানে মোবাইলটি ওপেন করে নেবে। তো মোবাইল ওপেন করার পর এখানে ইন্টারনেটের অপশন দেখতে পাবে। তো এখানে ক্লিক করে পেস্টে ক্লিক করে দিতে হবে। পেস্টে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তার মধ্যে একটি অ্যাডও আসতে পারে। আর তখন তোমাদের নিশ্চয়ই ওয়াইফাই বা মোবাইল ডাটা অন থাকতে হবে। এই দেখো গাইজ, আমার ফাইল লোডেড লেখা চলে আসছে। তো এবার আমাদের কাজ হয়ে গেছে। তো এবার একবার গেম থেকে বেরিয়ে আবার গেমটি প্লে করে নেব। চলো এবার আমরা গেম থেকে বেরিয়ে গেমটি প্লে করে নিই। তো এবার আমাদের হাউসটি চলে আসবে। তো গাইজ, এই হাউস সম্বন্ধে তোমরা ফুল ভিডিও দেখতে চাইলে আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, তো এখানে ক্লিক করে তোমরা ওই ভিডিওতে চলে যাবে। তো এখান থেকে ভিডিওটি দেখে নিই, আর ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই হাউসের লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা এখান থেকে খুব সুন্দর ওই হাউসটির লিঙ্ক পেয়ে যাবে। তো গাইজ, আজকের মতো ভিডিও এতটুকু। তোমরা কমেন্টে বলে যাও আজকের ভিডিও কেমন লেগেছে। আর গাইজ, তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করোনি তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। যাও তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো দেখা হবে দ্বিতীয় ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।